আমাদের যে অ্যালায়েন্সের যে সিট যে বিষয়টা সিট সংখ্যার আসন সংখ্যা আমরা পাঁচটা আসন উনাদের জন্য উনাদের সাথে কথাবার্তা বলে আমরা ঠিক করেছি উনাদেরকে পাঁচটা আসনে উনারা লড়াই করবেন এবং সেই আসন কোন কোন আসনগুলো সেগুলো আপনাদের সামনে আমরা রাখছি নাম্বার ওয়ান হচ্ছে টাকারজলা নাম্বার টু হচ্ছে রামচন্দ্রঘাট এবং আসারাম বাড়ি এবং ষাট কাঞ্চনপুর সেইভাবেই আমরা এবং সাথে আছে মালদার এই পাঁচটা জায়গায় আমরা উনাদের জন্য আমরা ছেড়ে দিয়েছি এবং উনারাও সেইভাবে রাজি হয়েছেন এবং আগামী দিন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে উনি জনজাতিদের উন্নতির লক্ষ্যে যেভাবে কাজ করছেন সেই দিশায় আমাদের আগামী দিনেরও আমাদের সরকার আমরা যখন আবার আমি নিশ্চিত যে আবার আমরা পুনঃপ্রতিষ্ঠিত হব ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এবং আইপিএফটির সরকার এবং ওনার যে মার্গদর্শন জনজাতিদের উন্নতির লক্ষ্যে আমরা সেই দিশায় কাজ করবো